আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং একটা শেয়ার করবেন। আসুন আমরা বিজ্ঞানের আজকে একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে কথা বলবো, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, সেটা অ্যাডমিশনে হতে পারে, বিভিন্ন চাকরি পরীক্ষা হতে পারে, এগুলো এসে থাকে, যে বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার। চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। এখন দেখেন ব্যবহার আর যন্ত্রের নাম, দেখুন আমরা এগুলো দেখেন এসে থাকে যে উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম কি। উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম হলো অল্টিমিটার। এভাবে এটা কী মনে রাখবেন, উচ্চতা বলতে আমরা কিন্তু দেওয়ালের উঁচু উঁচু জায়গা এগুলোকে বোঝাই, তাই অল থেকে মনে রাখবেন অল্টিমিটার। তাহলে উচ্চতা হলো অল, তার অল থেকে মনে রাখবেন হলে অল্টিমিটার, ঠিক আছে। অল মানে দেওয়াল, আর দেওয়াল মানে কিন্তু একটা উঁচুতে থাকে, সেখান থেকে মনে রাখবেন উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম হলো অল্টিমিটার। আচ্ছা, এরপর বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম হলো অ্যামিটার। শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হলো অডিওমিটার। মনে রাখেন শব্দ কিন্তু তার ইংলিশ বাংলা কি জানি আমরা, অডিও। অডিও মানে কি, যেগুলো শুধু শব্দ শোনা যায়, গান শোনা যায় কিন্তু ভিডিও দেখা যায় না, সেখান থেকে মনে রাখবেন যে শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হলো অডিও মিটার। আর মোটর গাড়ির গতি নির্ণয়ক যন্ত্রের নাম, এখন দেখেন অডিও আর এখানে শুধু আছে ওডোমিটার, দেখেন আমরা কিন্তু মোটর গাড়িতেও কিন্তু অডিও সিস্টেম চালাই, তাহলে সেখান থেকে মনে রাখবেন যে ওডো কথাটা আছে। যদি শব্দের তীব্রতা চাই তাহলে শব্দ কিন্তু ডিরেক্ট আমরা বলতে পারি অডিও, তো মোটর গাড়িতেও কিন্তু আমরা সাউন্ড সিস্টেম ইউজ করতে পারি, তাই সেখান থেকে মনে রাখবেন, ওখান থেকে মনে রাখবেন অডিও না রেখে ওডো, তাহলে ওডোমিটার। এখন তাপ নির্ণয়ক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার, এটা আমরা সবাই জানি। এখন আসেন উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম। এখন উড়োজাহাজ দেখুন তো আমাদের মাথার উপর দিয়ে যায়, তাহলে সেখান থেকে মনে রাখবেন হলো, তাহলে আমাদের মাথার উপর দিয়ে মানে কি, আমাদের ধরেন টাকের উপর দিয়ে যায়, এরকম মনে রাখবেন যে উড়োজাহাজের গতি নির্ণয় হলো ট্যাকোমিটার। তাহলে যাদের টাক আছে বা সাধারণত টাক কিন্তু কি মাথার উপরে থাকে, তাহলে উড়োজাহাজও কিন্তু উপর দিয়েই চলে, তাহলে উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নামটা হলো ট্রাকোমিটার। আচ্ছা, পানির নিচে মাটির কাটার যন্ত্রের নাম হলো ড্রেজার, এটা আমরা সবাই জানি যে পানির নিচে যে মাটিগুলো কাটি সেটা আমরা ড্রেজার মেশিন দিয়ে কেটে থাকি। আচ্ছা, তারপরে দেখেন সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্রের নাম হলো ফ্যাদোমিটার। অ্যান্ড ফ্যাদোমিটার মনে রাখবেন কীভাবে, দেখুন আমরা কিন্তু এভাবে বলতে পারি যে গভীর কোনো কিছু বিষয়েই আমরা কিন্তু ভাবতে পারি, যেমন গভীর ফাঁদ, সেখান থেকে মনে রাখবেন যে গভীর থেকে মনে রাখবেন গভীর ফাঁদ, আর গভীর ফাঁদ থেকে মনে রাখবেন যে সমুদ্রের গভীরতা, গভীরতা মাপের যন্ত্রের নাম হলো ফ্যাদোমিটার। আচ্ছা, এরপরে শুন বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের, মনে রাখেন বায়ু থেকে বেরো, তাহলে বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এরপরে আসুন গ্যাসের চাপ। গ্যাসের চাপ যখন মনে রাখবেন, আমরা কিন্তু এভাবে মনে করি যে চাপগুলোকে তুমি মেনে নেওয়ার চেষ্টা করো, সেখান থেকে মনে রাখবেন যে চাপ মেনে নেওয়ার চেষ্টা করাকে বলা হয় ম্যানোমিটার, তাহলে গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম হলো ম্যানোমিটার। দুধের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ল্যাক্টোমিটার, এখন মনে রাখবেন দুধে থাকে হলো ল্যাকটিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, সেখান থেকে মনে রাখবেন ল্যাক্টোমিটার। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হলো ক্রেসকোগ্রাফ। উদ্ভিদের, আচ্ছা হয়তো একটু ক্লিয়ার হই আমরা, যে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হলো ক্রেসকোগ্রাফ, মনে থাকবে। আচ্ছা, এটা একটু মুখস্থ করার চেষ্টা করুন। এরপরে আসেন ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। এখন দেখেন ভূমিকম্প কীভাবে মনে রাখবেন, যে ভূমিকম্প যখন হয় একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কম্পন হয়, তাহলে কম্পন কিন্তু একই জিনিসের মধ্যে ধাক্কা, তাহলে একই জিনিসের ধাক্কাকে আমরা বলবো কম্পন। তাহলে দেখুন এখানে দেখুন মাটির সাথে একটা মাটির ধাক্কা, তাহলে দেখুন একই জিনিসের ধাক্কা, সেখান থেকে মনে হবে সিসমোগ্রাম। দেখেন কোনো যন্ত্রের কিন্তু একই সাথে সাথে দুইটা একই অক্ষর দিয়ে নেই, সেখানে মনে রাখবেন ভূমিকম্প হয় হলো কম্পনের ফলে, তো কম্পন হয় একই জিনিসের মধ্যে ধাক্কার কারণে, ধরে নেন যে ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। আচ্ছা, সূর্য ও অন্যান্য গ্রহের কৈনিক উন্নতি পরিমাপক যন্ত্রের নাম হলো সেক্সট্যান্ট, এটা মনে রাখবেন কীভাবে। এখন দেখুন এখন বিষয়টাকে আমরা অন্যভাবে না নিয়ে আমরা বোঝার ক্ষেত্রে শুধু নিই, যে সূর্য এবং অন্যান্য, এখানে কিন্তু কোনো ব্যবহার কিন্তু দুইটা জিনিস নেই, যখন সূর্য এবং অন্যান্য গ্রহ, তাহলে দুইটা জিনিস আছে, আমরা
কোনো একটা মিটিং বা সেক্সে অংশগ্রহণ করলে তাহলে কিন্তু দুইটা জিনিস নিয়ে হয়, তাহলে দুইটা জিনিসকে নিয়ে লিখবো আমরা সেক্সটেন। আচ্ছা, 20টি পরিমাপক যন্ত্রের নাম হলো রেইন গেজ, তো 20টি থেকে রেইন অবশ্যই মনে থাকবে। জাহাজের দিক নির্ণয়ের যন্ত্রের নাম হলো মনে রাখবেন জাইরো কম্পাস, জাইরো জাহাজ থেকে জাইরো কম্পাস, জাহাজ থেকে জাইরো কম্পাস। দেখেন উড়ো জাহাজের কিন্তু ট্র্যাক, আমি বলছি উড়ো জাহাজ মাথার উপর দিয়ে যায়, সে যখন মনে রাখবেন ট্র্যাকো বা ট্রাক, আর জাহাজ কিন্তু মাথার উপর দিয়ে যায় না। সো জাহাজ দিক নির্ণয়ের যন্ত্রের নাম হলো জাইরো কম্পাস, আশা করি মনে থাকবে। তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের যন্ত্রের নাম হলো হাইড্রোমিটার, তরলের আপেক্ষিক নির্ণয়। এখন দেখুন তরল বলতে কিন্তু পানি বোঝায়, পানির মধ্যে হাইড্রোজেন আছে, সেখান থেকে মনে রাখবেন হাইড্রোমিটার। এখন শুনুন, পানির তলায় শব্দ নিরূপণের যন্ত্র, মানে পানির তলায় কিন্তু শব্দ নিরূপণ, এখন ধরুন পানির তলায় কিন্তু নেটওয়ার্ক থাকে না, মানে নেটওয়ার্ক বলতে ফোনের নেটওয়ার্ক কিন্তু থাকে না, তাই আমরা মনে রাখবো হাইড্রোফোন। তাহলে পানীয় তরল, সেখান থেকে হাইড্রো, তরল এখানেও কিন্তু হাইড্রো, বা আপেক্ষিক গুরুত্বের জন্য হাইড্রোমিটার, আর পানি যেহেতু তলার শব্দ নিরূপক, এখানে শব্দের কথা বলছে, শব্দ মানে সাউন্ড, তাহলে এখানে সাউন্ডের কথা বলছে, সাউন্ড মানে ফোন, সেখান থেকে মনে রাখবেন যে পানির তলায় কিন্তু ফোনের নেটওয়ার্ক থাকে না, তাই হাইড্রোফোন। মানব দেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম আমরা সবাই জানি হলো স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। আর হৃৎপিণ্ডের গতি নির্ণয়ক যন্ত্রের নাম হলো কার্ডিওগ্রাফ, হৃৎপিণ্ডের হলো কার্ডিওগ্রাফ। এখন মনে রাখবেন যেখানে কার্ডিও শব্দের অর্থ পারবেন সেখানেই মনে রাখবেন হৃৎপিণ্ড নিয়ে কথা বলছে, অর্থাৎ কার্ডিওলজিস্ট বা এগুলো আমরা কিন্তু বিভিন্ন ডাক্তার জানি যে তারা কার্ডিওলজিস্ট মানে হৃদ বিশেষজ্ঞ, অর্থাৎ হৃৎপিণ্ড বিশেষজ্ঞ, অর্থাৎ হার্ট বিশেষজ্ঞ। তাহলে হার্টের নিয়ে কথা হলেই কার্ডিও কথাটা থাকবে। এরপরে আসেন ভোল্টেজ মাপক যন্ত্রের নাম হলো, ভোল্টেজ মাপার যন্ত্রের নাম হলো ভোল্টমিটার, তাহলে ভোল্টেজ থেকে ভোল্টমিটার। তাহলে সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক বা সূক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্রের নাম ক্রোনোমিটার, আশা করি মনে থাকবে ক্রোনোমিটার। আশা করি যে বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, এভাবে মনে রাখলে অনেক দিন আপনি মনে রাখতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষায় আপনি ভালো একটা ফলাফল পাবেন। আর ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।